বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সঙ্গে একটা লাউ শাক দিয়ে রেসিপি শেয়ার করতে আসলাম। তো চলো দেখো, এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি, কিছুটা লাউ শাক নিয়েছি, তো কিছুটা পাতাও নিয়েছি তার সঙ্গে। আর এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। আর ওখানে নিয়েছি হাফ চা চামচ, এখানে নিয়েছি আমি হাফ চা চামচ মতো চিনি আর তার সঙ্গে লবণ। আর এখানে নিয়েছি আমি বড়ি, এখানে নিয়েছি আমি পাঁচ ফোড়ন আর তার সঙ্গে নিয়েছি শুকনো তিন চারটা লঙ্কা। আর এখানে কিছুটা কুমড়ো কেটে নিয়েছি, তার সঙ্গে আলু আর বেগুন, একটা বেগুন নিয়ে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি। তো এই সব রান্নাগুলো আমি সবসময় করে থাকি আমার শাশুড়ি মায়ের জন্য, তিনি এই রান্নাগুলো ভীষণই ভালোবাসেন। তো চলুন, তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, এরপর আমি যে বড়িগুলো নিয়েছি সেই বড়িগুলো ভেজে নেব। তো উনি এই রান্নাগুলো পছন্দ করেন তাই আমি ওনাকে করে দিই, আর বাচ্চারা তো এখন খেতেই চায় না এসব সবজি। তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আর ভাজবো না কারণ বেশি পুড়ে গেলে ভালো লাগে না বড়িটা। তো এর মধ্যেই আমি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নেব। আজ আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতেই রান্না শেয়ার করব। তো আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমি এত রান্না জানতাম না, তো ধরো দু তিনটে রান্না জানতাম তখন। তো দেখো বেগুনটা দিয়ে নিলাম, তো বেগুনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ভাজবো বেগুনটা, একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর সঙ্গে আরও আলু কুমড়ো অ্যাড করব। তো আমি যে রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো হচ্ছে আমার দিদিভাইয়ের থেকে শেখা, দিদিভাই সব রান্নাই আমাকে শিখিয়েছে, তো যেভাবে বলতো আমি সেভাবেই করতাম। তো পুরো রান্নাই আমার দিদিভাইয়ের কাছ থেকে শেখা, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার কোনো রান্নাই শেখা নয়। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লাগে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে বেগুনটা ভাজার পর আমি আলুটা দিয়ে নিয়েছিলাম, তো আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি কুমড়োটা অ্যাড করে দিলাম। আর কুমড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করব। তো তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম আমি কী কী মশলা দেব এখানে। মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভালোভাবে আমি ভেজে নেব, আর যতটা ভালোভাবে ভাজা হয় রান্নাটা তাড়াতাড়ি হয়েও যায়। মশলাটা কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচ মতো চিনি। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে, তো তোমরা যদি না খেতে চাও মিষ্টিটা স্কিপ করতে পারো, নাও দিলেও চলবে। তো দিদিভাইয়ের কাছে আমি অনেক রান্নাই শিখেছি আর এখন কিছুটা নিজের মতো করেও করার চেষ্টা করি। তো দেখো এখানে ভাজা হয়ে গেছে, আমি যে আগে থেকে লাউ শাকটা কেটে রেখেছিলাম এরপর আমি লাউ শাকটা এর সঙ্গে অ্যাড করব। আমাদের নিরামিষের দিনগুলো আসলে আমরা চিন্তা করি যে আমরা কি রান্না করব, তো তার মধ্যে যদি এই রেসিপিটা করা যায় তাহলে আমাদের মতো গৃহিণীদের একটাই মাথায় চিন্তা থাকে আজ কি রান্না হবে। তো এইটা এই চিন্তাটা হয়তো তোমাদেরও হয়ে থাকে সবসময়, তো আমার তো হয়েই থাকে, ভাবি কি আজকে রান্না করব। আর যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান তো তার জন্য আলাদা রেসিপি আমাকে বানাতেই হয়। তো দেখো এখানে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নেব শাকটাকে। তো শাক দিয়ে যদি জল বেরিয়ে আসে তাহলে আমরা জল অ্যাড করব না, আর যদি মনে হয় যে না আমাদের শাক থেকে জল বেরোয়নি তাহলে আমরা এখানে শাকটাকে জল দিয়ে সেদ্ধ করব। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে থাকো তারা যদি আমার ভিডিও দেখছো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা অন করে দিও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিই আর তোমরা দেখে নিতে পারো। আর যারা আমাকে এতদিন সাপোর্ট করে যাচ্ছ তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন,
আর যদি আরও বেশি ভালো লাগে থাকে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে, আমি কিছুটা জল দিয়ে নিলাম কারণ এখানে শাকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাটাটা সেদ্ধ হয়নি, তার জন্য আমি কিছুটা জল দিয়ে নিলাম। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব যাতে করে ডাটাগুলো আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো চলো ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি ঢাকা খুলে নিয়েছি কারণ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঢাকা দিয়ে রাখবো না কারণ আরও বেশি সেদ্ধ হয়ে গেলে এই সবজিটা ভালো লাগে না। তো আমি ঢাকাটা অলরেডি খুলে দিয়েছি। তো এই যে জলটা আছে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তোমরা সব সেদ্ধ হয়ে গেছে। তো এখানে যে আগে থেকে বড়িটা আমি ভেজে রেখেছিলাম এখন দেবো, কারণ আগে দিলে বড়িটা বেশি সেদ্ধ হয়ে যায়। তো আগে দিলাম আর তার সঙ্গে সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছিলাম বা গুঁড়া লঙ্কা দিয়েছিলাম, তার জন্যে লঙ্কাগুলো গোটাই রেখেছি। তোমরা চাইলে হাফ হাফ করে নিতে পারো। তো আমি যেহেতু আগে ঝাল দিয়েছি তার জন্য আর ওটা ভেঙে দিইনি, গোটাই দিয়ে দিয়েছি। তো আমি এখন গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে দেব। বাড়ানোর পরে যে জলটা আমি এখানে দিয়েছিলাম, তো যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি জলটাকে ভালোভাবে টানিয়ে নেব। তো তার জন্য আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। আমি হালকা হাতে আস্তে করে নাড়ব যাতে করে আর না বেশি ঘেঁটে যায়, তাহলে এই সবজিটা আর ভালো লাগবে না খেতে। আমার এই লাউ শাক বড়ি দিয়ে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের কমেন্টের আমি উত্তর দিই বা সব কমেন্টই আমি পড়ি। তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও দেখতে থাকবেন।